क्लास सिक्स आज के मध्य परिवेश विज्ञानी तीन नम्बर पर्व ये तीन नम्बर पर्व थार्ड चैप्टर यहाँ दुटो पर्व तुम्हारे आगे दिए तुम्हारे प्रत्येक लाइन बाय लाइन पढ़िए दीची एवं प्रश्न उत्तरगुलो की प्रश्न आम तुम्हारे से खुजे बार कर दीची। चलो आमरा आज के तीन नम्बर पर्व से आमरा देखते पाब जे एखान थेके बोलछे कोनो ज्वलंत जिनिसके जल ढेले दिले कि घटे ता निश्चय देखेछो निभे जाय। आबार एटाओ जानो जे जलेर उपादानगुलो हलो अक्सिजेन आर हाइड्रोजेन। देखो आमरा जानी जलेर मध्ये अक्सिजेन एबं हाइड्रोजेन आछे। जल खाच्छि माने आमरा अक्सिजेन खाच्छि, जल खाच्छि माने आमरा हाइड्रोजेन खाच्छि, दुभाग हाइड्रोजेन खेये निच्छि। किन्तु ये अक्सिजें धर्म से पालन करा जलर मध्य अक्सिजें आ ठीक कथा वायर मध्य जो अक्सिजें थक तक से क्यों निजे धर्म बजाय रखे। धर्म बजाय रखा मानी अक्सिजें प्राणी श्वासकार्य लागे से ठीक रखे, को जिनके जलते सहाज्य कर ठीक रखे, किंतु जो जलर संगे थक तक क्यों और को কাজ করছে না, তার ধর্মটা বিলুপ্ত হয়ে যাচ্ছে। সেই জন্যই তো যৌগিক পদার্থ এবং মিশ্র পদার্থের মধ্যে বড় একটা তফাৎ আমরা এই অধ্যায়ে বুঝতে পারছি। যে মিশে থাকছে কিন্তু যেটা মিশে থাকে যেমন চিনি সঙ্গে চা গুঁড়ো মিশে গেল আলাদা করা যাবে তো, বা ধর্ম কি পাল্টে যাবে? বায়ুর মধ্যে তো অক্সিজেন হাইড্রোজেন ধর্ম কি পাল্টে যাচ্ছে না? তো যেটা মিশে যাওয়ার পর নতুন ধর্ম বিশিষ্ট একটা পদার্থ তৈরি হয় বা তাদের ধর্মগুলো বিলুপ্ত হয়ে যায় সেটাই হচ্ছে যৌগিক পদার্থ। এটা কিন্তু বারবার তোমাদেরকে আমি বোঝাবার চেষ্টা করেছি, জল কিন্তু যৌগিক পদার্থ, জল কখনোই মিশ্র পদার্থ নয়। তাহলে এখানে আমাদের একটা প্রশ্ন যে জলের মধ্যে কী কী থাকে, লিখে ফেলি। আমার লেখাটা খারাপ, আমি যখন এই পর্ব এ অধ্যায় লাস্ট হয়ে যাবে আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, যাতে তোমাদের পিডিএফ আকারে প্রশ্নগুলো পেয়ে যাবে, মানে নোটপ্যাডে লিখে দেব। তাহলে এটা 13 নম্বর প্রশ্ন, এটা 3 নম্বর পর্বে আমি প্রথম প্রশ্ন পেলাম জলের উপাদানগুলি কী কী। জলের উপাদানগুলি কী 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 গো? অক্সিজেন এবং হাইড্রোজেন। চলো এইখানে বলেছি যে অক্সিজেন হাইড্রোজেন জলের ধর্মের মিল আর অমিলগুলো খুঁজে। জলের ধর্ম আমরা তো জানি, কোনো কিছুকে নিভিয়ে দেওয়া বা জ্বলতে সাহায্য না করা প্রথম ধর্ম। আর তো আমরা জানি বর্ণহীন, জলের কোনো বর্ণ নেই। আছে নীল লাল আছে না, গন্ধ আছে না, সাধারণ অবস্থায় তরল। তাহলে জলের এটা কিন্তু আমরা আলাদা আলাদা ধর্ম করতে পারতাম, এক নম্বরে বর্ণহীন, দু নম্বরে গন্ধহীন, তিন নম্বরে সাধারণ অবস্থায় তরল, চার নম্বরে কোনো কিছু জ্বলতে সাহায্য করে। এটা একসঙ্গেই দিয়ে দিয়েছে, কারণ তিনটে পার্থক্যকে নিয়ে করতে হচ্ছে। তাহলে একজনের বর্ণহীন গন্ধহীন আর একজনের বলছে এখানে বর্ণহীন গন্ধহীন গ্যাসীয় পদার্থ, এটাও গ্যাসীয় পদার্থ, এও বর্ণহীন গন্ধহীন, শুধু এটা তরল পদার্থ। তো পার্থক্যটা হচ্ছে এই হাইড্রোজেন গ্যাসীয় পদার্থ, অক্সিজেন গ্যাসীয় পদার্থ, জল তরল পদার্থ, কিন্তু উভয়ের মধ্যে মিল আছে বর্ণহীন এবং গন্ধহীন। এখন একজন নিভাতে সাহায্য করে, একজন আগুন জ্বলতে সাহায্য করে, আর একজন নিজেই জ্বলে, হাইড্রোজেন গ্যাস নিজেই জ্বলে। আমি তোমাদের একটা বুঝিয়ে দিই ধর্মের মধ্যে, তারপর আর একটা এই দুটো পাতায় যখন পড়াবো আর একটু ভালো করে আলোচনা করবো। তাহলে এখানে আমরা দুটো ধর্ম পেলাম, হাইড্রোজেনের প্রধান ধর্ম কিন্তু নিজেই জ্বলবে, অক্সিজেন জ্বলতে সাহায্য করবে আর জল নেভাবে, ঠিক আছে? তো এখন বলেছি দেখো জলের মধ্যে হাইড্রোজেন অক্সিজেন এদের নিজস্ব ধর্ম বজায় রাখতে পারেনি। তাহলে যে সকল মৌলিক পদার্থগুলি মিশে যাওয়ার পর নিজেদের ধর্ম বজায় রাখতে পারে না, নতুন কোনো ধর্মের পদার্থের সৃষ্টি হয় তাকেই বলবো যৌগিক পদার্থ বা যৌগ, ছোট করে বললে যৌগ। সেটা একমাত্র দেখলাম জল বাতাসের মধ্যে যখন মিশেছিল তখন কিন্তু নিজে নিজে ধর্ম বজায় রেখেছিল, আগে দেখলাম আগুন বাতাসের মধ্যে আগুন জ্বলতে সাহায্য করা,
অক্সিজেন কিন্তু করেছিল, হাইড্রোজেন কিন্তু করেছিল, নিজেই নিজেই কিন্তু জ্বলতে লাগ আরম্ভ করবে। কিন্তু আমরা দেখলাম জলে যখন অক্সিজেন হাইড্রোজেন থাকলো তখন কিন্তু নিজের ধর্ম বজায় রাখতে পারলো না। তাই জল কিন্তু যৌগিক পদার্থ, অর্থাৎ মেন সংজ্ঞাটা মিশ্র পদার্থের সংজ্ঞাটার সঙ্গে যৌগিক পদার্থের সংজ্ঞাটা একদম পুরোপুরি আলাদা। দুটো পদার্থ মিশে যায়, মৌলিক পদার্থ মিশে যাওয়ার ফলে একবার একজন কী করে না তাদের নিজস্ব ধর্মগুলো বজায় রাখে, আর একটা কী করে মিশে যাওয়ার পর সেটা কিন্তু ধর্মটা আলাদা হয়ে যায়। যে ক্ষেত্রে জলের ক্ষেত্রে অক্সিজেন তার কোনো ধর্ম দেখাতে পারবে না, কিন্তু বায়ুর মধ্যে মিশে গেলে তার নিজের ধর্ম দেখাতে পারবে। তা বায়ু মিশ্র পদার্থ, জল যৌগিক পদার্থ, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে এখানে আমাদের একটা প্রশ্ন পাবো যে যৌগিক পদার্থ কাকে বলে। দেখো এটা আগের আমি লিখে রেখে দিয়েছি, আগের পর্বে তো ছিল, মানে পর্বে ওই পাতায় আছে। চলো এখানে দেখো, পরীক্ষায় দেখা যাবে, এখানে বলেছে ম্যাগনেসিয়াম ধাতু ফিতে চিমটি দিয়ে ধরে আগুনে ধরিয়ে দাও। ম্যাগনেসিয়াম ফিতে নিশ্চয়ই তুমি দেখবে, ম্যাগনেসিয়াম ফিতেগুলো দেখা যায়। কোথায় দেখা যায় বলো তো? ওই ক্যাসেট, আগেকার ক্যাসেটগুলো থাকলে বুঝতে পারবে, যার মধ্যে ফিতে রোল ছিল। তুমি দেখো সেখানে জানি না, মানে যেগুলো আগে ভিডিও ক্যাসেট থাকতো, টেপের টেপ রেকর্ডের ক্যাসেট থাকতো, সেই ম্যাগনেসিয়াম ফিতেকে জ্বালানোর পর একটা সাদা গুঁড়ো তৈরি হয়েছে। দেখলি বোঝা যাবে যে সাদা গুঁড়ো ম্যাগনেসিয়াম থেকে আলাদা একটা পদার্থ। তাহলে এটা কিন্তু একটা রাসায়নিক বিক্রিয়া ঘটে গেল। জল কিন্তু যখন মিশে যাচ্ছে একটা কিন্তু রাসায়নিক, হাইড্রোজেন অক্সিজেন কিন্তু রাসায়নিক বিক্রিয়া মিশে গিয়ে নতুন পদার্থ সৃষ্টি হচ্ছে, এটা কিন্তু একটা রাসায়নিক বিক্রিয়া। তো ছিল ম্যাগনেসিয়াম, বাতাসের মধ্যে যে অক্সিজেনটা ছিল তার সঙ্গে একটা যৌগ তৈরি করে ফেললো, যে ম্যাগনেসিয়াম অক্সাইড হলো। তাহলে কেন পুড়িয়ে দেওয়ার পর ম্যাগনেসিয়ামটাকে ম্যাগনেসিয়াম অক্সাইড হয়ে গেল? ওই যে অক্সিজেনটা ছিল যোগ হয়ে যাওয়া, অক্সাইড হয়ে গেল, সাদা রঙের গুঁড়ো পাওয়া যাবে সেটা। তখন কিন্তু সেটাকে হাত দিতে ভয় লাগবে, কিন্তু যখন মানে বিষক্রিয়া কিছু আছে, হাত ধুতে হবে, সেটা হাত দেওয়ার পর খাওয়া যাবে না কিছু, কিন্তু আমার ফিতেকে হাত দিয়ে খাওয়া যেত, নতুন একটা পদার্থ সৃষ্টি হয়ে গেল। তাহলে আমরা বুঝতে পারলাম কার্বন আর অক্সিজেনের যোগ একটা তৈরি হয়েছে, কী হয়েছে, কার্বন ডাইঅক্সাইড। তাহলে কার্বন ডাইঅক্সাইডের মধ্যে কার্বন এবং অক্সিজেন যুক্ত হবে। অক্সিজেন যুক্ত হলে প্রায় সময় আমরা অক্সাইড কথাটা বলবো, তো কার্বন ডাইঅক্সাইড। তো এটা কিন্তু একটা যৌগ, এটা রাসায়নিক বিক্রিয়ার দ্বারা ঘটে। বাতাসের মধ্যে কার্বন আছে, অক্সিজেন আছে, কিন্তু এরা সবসময় যোগ হতে পারে না, এক রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে যোগ হয়। কার্বন অক্সিজেন এবং হাইড্রোজেন কার্বন ডাইঅক্সাইড মধ্যে তুলনা দেখিনি। কার্বন দেখো, যখন কার্বন ডাইঅক্সাইড আর কার্বনটা দেখো কালো রঙের কার্বন, কিন্তু এটা বর্ণহীন হয়ে যায়, কারণ কার্বন ডাইঅক্সাইড গ্যাস কিন্তু বর্ণহীন, অক্সিজেনও বর্ণহীন, কিন্তু এটা কালো রঙ। বলছে অক্সিজেনের উপস্থিতিতে জ্বালিয়ে দিলে জ্বলবে কার্বনকে, এ শ্বাসকার্য সাহায্য, এ জ্বলতে সাহায্য করবে, কে জ্বলতে সাহায্য করবে না, কার্বন ডাইঅক্সাইড গ্যাস গ্যাস নেভাতে সাহায্য করে, কেমন পার্থক্যটা হয়ে গেল দেখলে? তো তিনটে গ্যাস তোমাদের এখানে একটুখানি আমি বুঝিয়ে দিই। মনে করো এটাতে তো লোহার টুকরো আছে, সেটা আমি আলোচনায় যাচ্ছি না। মনে করো এটা একটা বোতলে গ্যাস আছে, এটা একটা বোতলে গ্যাস আছে, এটা একটা বোতলে গ্যাস আছে, লেখা নেই কোনটা অক্সিজেন কোনটা হাইড্রোজেন কোনটা কার্বন ডাইঅক্সাইড। তা কী করে বুঝবে, গ্যাস তো বর্ণহীন, তুমি নাক নিয়ে গিয়ে শুঁকে দেখলে সেটা গন্ধ পাচ্ছ না, সব গন্ধ প্রায় নেই, তো বর্ণহীন গন্ধহীন। তাহলে কী করে বুঝবে যে কোনটা কী গ্যাস আছে? হ্যাঁ, একটাই পথ কী বলো তো? হ্যাঁ, বুঝতে পেরে গেছো তোমরা নিশ্চয়ই। চিপিগুলো খুলে একটু যদি আগুন নিয়ে যাই, এর মাথায় এর মাথায় এর মাথায় এর মাথায় যদি এটা যদি আগুন নিভিয়ে দেয়, তখন বুঝবো যে আগুনটা নিভিয়ে দিল আমাদের দেশের কাঠিটাকে, তাহলে নিশ্চয়ই বুঝে যাবো এ হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, কারণ আগুন নেভাতে সাহায্য করে। ওই জন্য ব্যাংকে দেখবে বা বড়ো বড়ো অফিসে দেখবে এক একটা সিলিন্ডার দেয়ালে কোণে কোণে লাগানো থাকে, অর্থাৎ আগুন লেগে গেলে সে কিন্তু নেভানো নিজে দিকেই ছিপিটা খুলে যাবে, তাপে আগুন লেগে গেছে তাপে খুলে যাবে, গ্যাসটা বেরোতে আরম্ভ করবে, তার ফলে কিন্তু কার্বন ডাইঅক্সাইড গ্যাস গোটা ঘর ছড়িয়ে পড়লে লিভে যাবো সম্ভাবনা বেশি। তাহলে এইটা দেখুন নিয়ে যাবো গ্যাস আগুন লাইটটা, তখন দেখবো সুন্দর শিখাটা জ্বলছে। তাহলে কে এটা? আমার কাঠিটা খুব সুন্দর করে জ্বলছে, অক্সিজেন আগুন জ্বালতে সাহায্য করে। আর এটা বেলা যখন যাবো না, তো নিচেটা ধপ করে ধরে যাবে গ্যাসটা, ওপর নিচে ধরে চেষ্টা করো হাইড্রোজেন, সে নিজেই দাহ্য,
বায়ু হচ্ছে হালকা বেশি, ওই জন্য গ্যাস বেলুনে হাইড্রোজেন বলা হয়। আমি এটাকে লোহা ছিল এটা কিন্তু তা নয়, এটা বলছে লোহার বিভিন্ন রকম কি কত মানে একই পরিমাণ লোহা কীরকম একটা বড় বড় আকারে আছে, এটা একটু তাদের ক্ষুদ্র ক্ষুদ্র আকার, এটা গুঁড়ো গুঁড়ো আকার, কিন্তু পরিমাণ সে একই, সেটা বুঝি। কিন্তু দেখো এখানে বলেছে যে শ্বাসকার্য করে, শ্বাসকার্য সাহায্য করে না, কার্বন ডাইঅক্সাইড কি শ্বাসকার্য সাহায্য করে না, আরও কিছু ধর্ম পার্থক্য দেওয়া আছে। তাহলে নিজস্ব ধর্ম দিয়ে চিন্তা হয়, প্রথম প্রধান ধর্ম অক্সিজেনের ধর্ম হচ্ছে শ্বাসকার্য সাহায্য করে এবং অক্সিজেন আগুন জ্বালাতে সাহায্য করে আর নেভাতে সাহায্য করা, এটা কিন্তু প্রধান ধর্ম। যেটা করে না সেটা তো লিখে লাভ নেই, অনেক কিছুই তো করে না। এখন দেখো বাতাসের মতো মিশ্র পদার্থের মধ্যে তার উপর এখানে পার্থক্য প্রশ্নগুলো আছে, ঠিক আছে, প্রশ্নগুলো একটু বলে গেছে। হ্যাঁ, এখানটা প্রশ্ন হবে ম্যাগনেসিয়াম এবং অক্সিজেনের সঙ্গে যোগ হয়ে কী তৈরি হয়। ম্যাগনেসিয়াম, তার মানে এটা 14 নম্বরের প্রশ্ন, ম্যাগনেসিয়াম এবং অক্সিজেন অক্সিজেন যোগে কি তৈরি হয়, তৈরি হয় এটা কি গো, ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি হয়। আর কার্বন আর অক্সিজেন মিলে কি তৈরি হয়, কার্বন ডাইঅক্সাইড, লিখে নেবে একটু। আর এখানে বড় প্রশ্নটা যে কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেন এবং হাইড্রোজেনের পার্থক্য লেখো, তিনটি গ্যাসের ধর্ম লেখো, দুটো করে ধর্ম লেখো। তাহলে লিখি নি 15 নম্বরে কার্বন ডাই অক্সাইড এবং অক্সিজেন এবং হাইড্রোজেনের তিনটি করে ধর্ম লেখো, হাইড্রোজেনের দুটি করে ধর্ম লেখো, দুটি করে ধর্ম উল্লেখ করো, ঠিক আছে। এটা কিন্তু বড় প্রশ্ন। তারপর চলো আমাদের এইখানটা তো কিছু বোঝাবার নেই, বলছে কোন লোহার টুকরোগুলো সবচেয়ে বড়, এ নম্বরে কোন লোহার টুকরোগুলো সবচেয়ে বেশি আছে, আমাদের এইটাতে বেশি হবে সবচেয়ে, মানে সি নম্বরে কোনটা খালি চোখে প্রত্যেক টুকরোকে চেনা শক্ত, এইটা মানে সি, এটাও সি, কোনটা টুকরো সবচেয়ে বেশি আছে সি এ, এটা কোন এটাকে চেনা শক্ত হবে সি এর, কোনটা একটা করে টুকরো গুঁড়ো টুকরো বা গুঁড়ো গোনা শক্ত, এটাও সি এর, আর কোনটা সবচেয়ে বড় হচ্ছে এর। তাহলে আমাদের আজকের মতো আলোচনা শেষ, আমার পরবর্তী ভিডিও যাবো, ডিসক্রিপশনে লিঙ্ক ফলো করো, ভালো হলে অবশ্যই লাইক করবে।